হ্যালো ভিওর্স আপনারা দেখছেন ইগল একাডেমি ইউটিউব চ্যানেল আমি মনীষা আজকে রয়েছি আপনাদের সাথে ভিওর্স আমার আজকের ভিডিও হচ্ছে ভোটার কার্ড আপনি কিভাবে ট্রান্সফার করবেন ধরুন কোনো বিবাহিতা মহিলা যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছে অথবা কোনো এক ব্যক্তি যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে সেই জায়গায় যদি ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন বা অন্য কারণ আপনি ভোটার কার্ড ট্রান্সফার করবেন কিভাবে অথবা আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই বিধানসভা আপনি চেঞ্জ করতে চাইছেন তো কিভাবে আপনি চেঞ্জ করবেন কিভাবে ট্রান্সফার করবেন তা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে আপনি যেখানে করুন না কেন ডেস্কটপ ল্যাপটপ মোবাইল একই রয়েছে গুগল ক্রম ওপেন করে পোর্টাল সার্ভিস পোর্টাল ওপেন করবেন ঠিক আছে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এই পোর্টালে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে ঠিক আছে লগ ইন করে নেওয়ার পর তারপর চলে আসবেন স্কোল ডাউন করে চলে আসলে দেখতে পাবেন ফর্ম এইট এখানে ফর্ম যে রয়েছে সেই যেতে হবে এখানে যে অপশন রয়েছে ফিল্ড ফর্ম এইট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সেলফ অ্যান্ড আদার ইলেকট্রাল ক্লিক করবেন সেলফে ক্লিক করলে আপনার এপিক নাম্বারটা অটোমেটিক শো করবে দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পর এখানে চলে আসবে অটোমেটিক পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে শিফটিং অফ রেসিডেন্স দিয়ে এরপর চলে যাবো সেকেন্ড অপশানে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা আপনার বিধানসভা ক্ষেত্র যেখানে আপনি চেঞ্জ করছেন সেখানকার বিধানসভা ক্ষেত্র আপনার বর্তমান যেটা রয়েছে সেটা আলাদা ঠিক আছে তাহলে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন অথবা আপনি বিধানসভা ক্ষেত্র চেঞ্জ করতে চাইলে এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পরে এরপর ওকেতে ক্লিক করবেন হ্যাঁ আপনাকে এখানে স্টেটটা আপনি যেখানে চেঞ্জ করতে চাইছেন সেখানে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নিতে হবে করার পর এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং আপনার নাম যেটা রয়েছে সেটাকে এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে আপনি যেখানে চেঞ্জ করতে চাইছেন তার বিধানসভা ক্ষেত্রের নাম কি রয়েছে এবং তার নাম্বার কি রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার নাম্বার শো করবে অনেকগুলো নাম্বার যদি আপনি নাও জানেন তাহলে সেক্ষেত্রে আপনি বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক ক্ষেত্রে এটা করার পর চলে আসবেন কোথায় না একদম তারপর যে নেক্সট 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 রয়েছে ক্লিক ক্লিক করবেন ঠিক আছে করলে পরে স্টেপ চলে আসবে আপনার ঠিক আছে পরের স্টেপে দেখুন রয়েছে অ্যাপ্লিকেন্ট নাম এবং অ্যাপিক নাম্বার যদি আপনি আধার নাম্বার বা আপনি মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা আপনি ফাদার্স নেম বা আপনার যেটা রিলেটিভ নেম যদি আপনি এড করতে চান তাহলে সে এখানে ক্লিক করে করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে এই বক্সে ক্লিক করবেন দিয়ে আধার নাম্বার লিখবেন যদি মোবাইল নাম্বার এড করেন তাহলে এই বক্সে ক্লিক করবেন দিয়ে মোবাইল নাম্বার দেবেন যদি মেল আইডি দেন তাহলে এই মেল আইডিতে ক্লিক করে মেল আইডি দেবেন ঠিক আছে করার পর তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন ঠিক আছে নেক্সট ক্লিক করে করলে পরের স্টেপ চলে আসবে পরের স্টেপে আপনি যেটা চেঞ্জ করতে চাইছেন শিফটিং অফ রেসিডেন্স সেই অপশানে ক্লিক করা অবস্থায় রয়েছে এরপর নিচের দিকে চলে আসবেন এখানে স্কল ডাউন করে এটা যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর রেসি শিফটিং অফ রেসিডেন্স অর্থাৎ আপনি যেখানে রেসিডেন্স শিফটিং করতে চাইছেন তার ফুল অ্যাড্রেসটা এরপর আপনাকে এখানে ভালো করে ফিল করতে হবে দেখুন যেটা রয়েছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস দেখুন অ্যাড্রেসে কি কি রয়েছে প্রথম যেটা রয়েছে আপনার হাউস অথবা বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা ফিল করে দেবেন ঠিক আছে যদি হাউস হয়ে থাকে হাউস বিল্ডিং হয়ে থাকে বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি হয়ে থাকে তার নাম্বার ঠিক আছে করে দেওয়ার পর নেক্সট স্টেপে চলে আসবেন দেখুন প্রত্যেকটা স্টেপ টাইপ করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু বাংলাটাও শো করবে যদি আপনার ইংলিশ এবং বাংলা দুটো যদি একই থাকে যেটা আপনার বাংলা স্পেলিং হয় যদি একই থাকে কোনো ব্যাপার নয় যদি ভুল হয়ে থাকে ইংলিশটা হয়তো ঠিক আছে বাংলাটা যদি ভুল চলে আসছে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন কিবোর্ড যেটা রয়েছে কিবোর্ডে ক্লিক করবেন কিবোর্ডে ক্লিক করে যেটা বাংলাটা ভুল রয়েছে সেটা আপনি এখানে ব্যাকস্পেস ক্লিক করবেন দিয়ে আপনি এটাকে মুছে দিয়ে যেটা ঠিক সেটা আপনি ঠিক করে নেবেন ঠিক আছে এরপর আপনার যেটা রয়েছে স্ট্রিট অথবা এরিয়া অথবা লোকালিটি রোড আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন সেটা আপনি এখানে টাইপ করে দেবেন ঠিক আছে টাইপ করার পর এরপর চলে আসবেন টাউন অথবা ভিলেজ অর্থাৎ আপনি এখানে ভিলেজ অথবা টাউনের নাম লিখে দেবেন এখানে লেখার পর এরপর চলে আসছে পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসটা টাইপ করে দেবেন টাইপ করার পর এখানে পিনকোড চলে এসছে আপনি যেটা পিনকোড করতে চাইছেন যেখানে চেঞ্জ করবেন সেখানকার তারপর দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে রয়েছে কি না বা মন্ডল অর্থাৎ আপনার যেটা মহকুমা বা ব্লক রয়েছে সেটা আপনি এখানে তারপর দিয়ে দেবেন এই সমস্ত কিছু টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার বাংলাটাও শো করবে অর্থাৎ বাংলাটা ভালো করে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক হয়েছে কি না বাংলাটা যদি ভুল থাকে এই কিবোর্ডগুলোতে ক্লিক করে আপনি সেটাকে ঠিক করে নেবেন ঠিক আছে করার পর নিজের দিকে চলে আসবেন এখানে স্টেটটা যেহেতু প্রথমবার আপনি সিলেক্ট করেছিলেন সুতরাং এখানে স্টেট সিলেক্ট করা রয়েছে আপনাকে এখান থেকে শুধুমাত্র এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে ডাউন করে নিচে নিচে আসবেন আসলে আপনি এখানে ডকুমেন্ট লিস্ট দেখতে পাবেন এখানে ডকুমেন্ট নামে ক্লিক করলে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করলে এখানে কয়েকটা ডকুমেন্ট আপনি দেখতে পাবেন এটা কি না আপনি যে অ্যাড্রেসে আপনি ভোটার কার্ডটা ট্রান্সফার করবেন সেই অ্যাড্রেসে যে কোনো একটা ডকুমেন্ট যেন থাকা জরুরি ঠিক আছে কি কি ডকুমেন্ট রয়েছে দেখুন ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশান বিল ফোর দ্যাট অ্যাড্রেস লিস্ট ওয়ান ইয়ার অর্থাৎ আপনার ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাসের কানেকশান বিল থাকবে অন্তত এক বছরের যেটা যেন হয় সেটা অথবা আধার কার্ড দিতে পারেন অথবা কারেন্ট পাসবুক দিতে পারেন অথবা ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন অথবা রেভিনিউ ডিপার্টমেন্ট লেন্ডিং আপনি যে যে জায়গায় ধরুন আপনি ট্রান্সফার হয়েছেন জায়গা কিনেছেন সেখানে সেই জায়গাতে সেই অ্যাড্রেসে আপনি ভোটার কার্ড চেঞ্জ করতে চাইছেন তো যে জায়গায় কিনেছেন সেই তার লেন্ড রেকর্ডও আপনি দিতে পারেন ঠিক আছে তারপরে যেটা রয়েছে রেজিস্টার রেন্ড লিচ ডিট অর্থাৎ লিজের কাগজও দিতে পারেন আপনি এখানে তারপরে রয়েছে রেজিস্টার্ড সেল তারপরে রয়েছে এনি ডিট আদার ডকুমেন্ট অর্থাৎ এই ডকুমেন্টগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে এনি আদার ডকুমেন্টে ক্লিক আপনি সেই ডকুমেন্টের নাম লিখেও আপনি সেই ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন যেটা আপনার বর্তমানে যেটা যেখানে আপনি ট্রান্সফার করবেন সেই অ্যাড্রেসে যদি কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টে ক্লিক করে আপনি সেই ডকুমেন্টের নাম দিয়ে তারপরে আপনি সেই ডকুমেন্টটা এখানে টু এমবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফর্মাটে আপনি এখানে আপলোড করবেন আপলোড করার পর এখানে আবার নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করে করে দেবেন দিলে এখানে আপনার চলে আসবে পরে স্টেপ পরে স্টেপে ডেট থাকবে শুধুমাত্র এখানে আপনি আপনার প্লেসটা দিয়ে দেবেন ঠিক আছে যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই সেখানকার প্লেসটা দিয়ে দেবেন ঠিক আছে প্লেসটা দেওয়ার পর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন চলে আসবে যেটা রয়েছে নেম টু বি প্রিন্টেড অন ই ই এপিক ফার্স্ট নেম সার নেম রিলেটিভস নেম এবং রিলেটিভ সার নেম ঠিক আছে যেটা আপনার এপিকের প্রিন্টেড অবস্থায় আসবে সেখানে এই নামগুলো থাকবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম রিলেটিভস নেম এগুলো থাকবে ঠিক আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এরপর নিচে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারে এখানে টাইপ করে দেবেন ক্যাপচারে যেটা দেখা যাচ্ছে সে ক্যাপচারে এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর নিচে একটা অপশন দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই বাটনে তারপর ক্লিক করে দেবেন ক্লিক করলে পরের পেজে চলে আসবে আপনার ফর্ম চলে আসবে ফর্মটাকে ডাউন করে চলে আসবেন আপনি যে অ্যাড্রেসগুলো ফিল আপ করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা ভালো করে ফর্মটাকে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে দুটি অপশন দেখতে পাবেন কিপ এডিটিং এবং সাবমিট যদি ভুল থাকে কোনো কিছু তাহলে কিপ এডিটিং করে আপনি এডিটিং করে নিতে পারেন আর না হয় সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আর ইসিও চলে আসবে এখানে ইএস বাটনে ক্লিক করে দেবেন এস বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে চলে আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান হাজবিন সাবমিটেড সাকসেসফুলি এরকম চলে আসবে এবং এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই রেফারেন্স নাম্বারটা নোট করে রেখে দেবেন কারণ অ্যাপ্লিকেশন চেক যখন আপনি চেক করবেন যে আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার হয়েছে কিনা অনলাইনে তখন এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে এবং নিচে দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রয়েছে এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে আপনার অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে সেই তারপর আপনি প্রিন্ট করে রেখে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও যে কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনারা মোবাইলে বা ডেস্কটপে বা ল্যাপটপে যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজে আপনার ভোটার কার্ড যদি ট্রান্সফার করতে চান তাহলে করে নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে